সাবস্ক্রাইব করুন বাংলা ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে বেল আইকনটিকে প্রেস করুন এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য নমস্কার বন্ধুরা বাংলা টেকএসের আরও এক নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগতম তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করে দেবো যে স্নেহের পরশ যেই নতুন যে স্কিমটা বেরিয়ে এসেছে সেই স্কিমে আপনাদের কী করে আবেদন করতে হয় মোবাইলের মাধ্যমে তার ডিটেলস কিন্তু এই ভিডিওতে আমরা জানিয়ে দেবো তো অবশ্যই কিন্তু আপনারা একদমই স্কিপ করবেন এই ভিডিওটাকে স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না কোথার থেকে কী আবেদন করতে হচ্ছে আর আপনি যদি আমাদের এই যে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল আইকনটাকে প্রেস করে নেবেন এইরকম ভিডিও সবার আগে দেখার জন্য তো ফার্স্ট আমরা দেখে নেই যে এটাকে আপনাদের ডাউনলোড কী করে করতে হবে তো ডাউনলোড করার জন্য কিন্তু আপনাকে প্লে স্টোর এটা পাবেন না গুগলে গিয়ে সরাসরি লিখবেন স্নেহের পরশ অ্যাপ তাহলে কিন্তু আপনারা এটাকে ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড করার পর ইনস্টল করার পর যখন আপনারা অ্যাপটাকে ওপেন করবেন ঠিক এই রকম আপনাদের সামনে ওপেন হবে তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন এগিয়ে বাংলার যেই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে সিম্বল সেই সিম্বল রয়েছে এখানে এবং নিচে দেখুন দুটো ল্যাঙ্গুয়েজ দিয়েছি যে দুটো ল্যাঙ্গুয়েজ আপনার বেশি ভালো লাগবে সেটা আপনি নিতে পারেন তো আমি এখান থেকে জাস্ট বাংলাটাকে সিলেকশন করে নেই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো বাংলাতে ক্লিক সাথে সাথে দেখুন এইখানে আপনার সামনে কতগুলো পারমিশন চাইবে যে পারমিশনগুলো আপনাকে দিয়ে দিতে হবে তো এখানে চারটে পারমিশন আমি দিয়ে দিলাম চারটে পারমিশন দেওয়ার পর নিচে দেখুন দিয়েছে আপনার যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বর এখানে দিতে হবে তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার দিয়ে দেওয়া পর এখানে দেখুন লিখে লিখে দিয়েছে ওটিপি চেয়ে পাঠান তো এটা জাস্ট একটা ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার ফোনে ওটিপি চলে আসবে তো একটু জাস্ট ওয়েট করবেন এইখানে তাহলে দেখবেন আপনার ফোনে ওটিপি চলে আসছে তো ওটিপি আসার পরে এখানে দেখুন লেখা রয়েছে ওটিপি যাচাই করে নিন যা সেটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার যে প্রসেসটা সেই প্রসেস শুরু হয়ে যাবে তো এখানেও আপনাকে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর কিন্তু সম্পূর্ণ ডিটেলস এখানে আপনাকে দিয়ে দেবে যে এটা কারা পাবে এবং কাদের জন্য এটা করা হয়েছে তার জন্য ডিটেলস এখানে দিয়ে দেবে দেখুন এখানে লেখাই রয়েছে পশ্চিমবঙ্গে যে সমস্ত কর্মসূত্র মানুষ অন্য রাজ্যে গিয়ে আটকে পড়েছে তাদের জন্যই কিন্তু এই স্নেহের পরশ যোজনাটি তৈরি করা হয়েছে তো ডিটেলস কিন্তু আমরা আগের একটা ভিডিওতে কমপ্লিট করে দিয়েছি যে কি এই বিষয়বস্তু ডিটেলস কিন্তু আগের একটা ভিডিওতে দিয়ে দিচ্ছি তো অবশ্যই কিন্তু আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন তার লিঙ্ক দেওয়া থাকবে তো এই যে স্নেহের পর সেখানে কিন্তু আপনি হাজার টাকা করে পাবেন প্রতি মাসে তো হাজার টাকার বেশি কিন্তু আপনাকে এখানে সাহায্য করা হবে না প্রত্যেক আবেদনকারীর প্রয়োজনীয় সমস্ত তথ্য দিতে হবে এবং এই তথ্যের ভিত্তিতেই তাদের আর্থিক সাহায্য করা হবে আবেদনের সময়সীমা যেটা বলেছে সেটা হচ্ছে বিশে এপ্রিল দু হাজার কুড়ি থেকে তেসরা মে পর্যন্ত কিন্তু থাকবে তাহলে কিন্তু এখনও সময় রয়েছে কিন্তু আপনারা এখন আবেদন করতে পারেন আবেদন করলেই যে আগ্রহ হবে তা নয় যে যোজনার সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকার ওপর সম্পূর্ণরূপে নির্ভরশীল এই যোজনায় নাম নথিভুক্ত করেছেন মানে আপনি সমস্ত সত্তাবলী মানতে রাজি বলেই ধরে নেওয়া হচ্ছে নিজের আধার কার্ডের ছবি তুলবেন হবে এইভাবে তো আপনারা বুঝতে পারেন এইখানে যে আপনাদের তেসরা মে পর্যন্ত কিন্তু চান্স রয়েছে এই ফর্মটাকে ফিল আপ করার জন্য তো শর ফার্স্ট দেখুন একটা জিনিস দিয়েছে আধার কার্ড তো আধার কার্ডের ছবিটা একদম ঠিক আপনাকে এইভাবে তুলতে হবে তো আধার কার্ড এইভাবে ছবি তোলার পর নিচে দেখুন লেখা রয়েছে নিজের ছবি এইভাবে তুলুন তো নিজের ছবিটাও কিন্তু ঠিক আপনাকে এইভাবে তুলতে হবে তো এইভাবে করার পর জাস্ট নিচে দেখুন লেখা রয়েছে এইখানে আবেদন করুন তো এখানে জাস্ট ক্লিক করলে আপনার সামনে আরও একটা পেজ চলে আসবে আর এই অ্যাপটাতে কিছুটা প্রবলেম আছে যেটাতে আপনাদের ফেস করতে হতে পারে যেমন নো ইন্টারনেট কানেকশান আপনার ইন্টারনেট কানেকশন নেই তো এই প্রবলেমগুলো আপনাদের ফেস করতে হতে পারে তো এইগুলো কিন্তু আপনাদের আস্তে আস্তে এগোতে হবে এবং আস্তে আস্তে কিন্তু করতে হবে কিন্তু এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু ফেস হতে হবেই আপনাদেরকে আমি বলে দিচ্ছি দেখুন এখানে দিয়ে দিয়েছে যে আপনার ইন্টারনেট কানেকশন নেই তো এটা কিন্তু আপনার আপনাদেরও ফেস করতে হবে তো এখানে আচ্ছা লিখে আবার আবেদন করুন তাহলে দেখুন আবার চলে আসবে বা আবার এই একই প্রবলেম দেখাবে তো খুবই একটা প্রবলেম দেখাচ্ছে এই অ্যাপটার মধ্যে আশা করছে কিছু এক কয়েক ঘন্টা বা কিছু ঘন্টা পরে ঠিক হয়ে যায় এটা তো দেখুন এইখানে যখন আমি আবেদনপত্রে চলে এসেছি এখানে আমার কতগুলো অপশান দিয়েছে যে যাচাই করার পদ্ধতি আপনি কৃষের মাধ্যমে যাচাই করতে চাইছেন আধার কার্ডের মাধ্যমে আবেদন করুন ভোটার কার্ডের মাধ্যমে আবেদন করুন না ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে আবেদন করুন তো আপনার কাছে যে আবেদন বা আধার কার্ড রেশন কার্ড বা ভোটার কার্ড যেটা রয়েছে আপনি সেটার মাধ্যমে আবেদন করবেন তো আমি এইখানে আধার কার্ডের মাধ্যমে আবেদন করতে চাইছি তাহলে আমি এখানে আধার কার্ডের মাধ্যমে আবেদন করার মধ্যে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখুন নিচে দেখুন লেখা রয়েছে আর একটা অপশন এখানে সবার নিচে দেখুন সেভ করুন এবং এগুন তো এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার সতেসে দেখুন এইবার এখানে আপনাকে আপনার ডিটেলস ভরাতে হবে আপ আপনার পুরো নাম আপনার বাবার নাম আপনার লিঙ্গ কী আপনি জাস্ট ক্লিক করে চলে যাবে সেটাতে তো অবশ্যই আপনি সেটা দিয়ে নেবেন আপনার জন্ম তারিখ বর্তমান যেখানে থাকা হয় মানে এখন আপনি যেখানে রয়েছেন সেই জায়গাটার নাম দেবেন এখানে দেখুন স্থানীয় আত্মীয়ের মোবাইল নম্বর আপনার যে আত্মীয় রয়েছে বাড়ির আশেপাশে তার একটা মোবাইল নম্বর দেবেন আপনার নিজের জেলা কোনটা গ্রাম না নগর সেটা আপনি এখানে সিলেকশান করবেন যদি আপনার গ্রাম হয় তাহলে আপনার ব্লকের নাম আপনি এখানে দেবেন আর যদি ব্লক আপনি দয়া দেওয়ার পর আপনার পঞ্চায়েত এখানে দেবেন পঞ্চায়েত দেওয়ার পর আপনার দেখুন নিচে দিয়ে দিয়েছে এখানে আপনার গ্রামের নাম আর পিন পিনকোড কিন্তু এখানে বাধ্যতামূলক তো এইগুলো দেওয়ার পর আপনি এইখান থেকে সেভ করুন এবং এগিয়ে যান তো আমি জাস্ট এখান থেকে এটাকে ফর্মটাকে ফিল আপ করে নিচ্ছি আর তারপরে আমি আপনাদেরকে পরের স্টেপটা দেখাচ্ছি আর এখানে কিন্তু অবশ্যই আপনি ইংরেজিতে লিখবেন ওকে বাংলায় কিন্তু আপনার লিখবেন না তো আমি জাস্ট এইখান থেকে এগুলো সব ফিল আপ করে এগিয়ে যাচ্ছি তারপর আপনাদের নেক্সট স্টেপটা আমি গিয়ে দেখাচ্ছি তো এইখানে সমস্ত কিছু ভুরিয়ে দেওয়ার পর জাস্ট আপনাদের দেখিয়ে দেবো যে পিন আপনাদের যেই ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থ আপনারা কী করে দেবেন তো ডেট অফ বার্থ দেওয়ার জন্য সব আজ দেখুন ওপরে যে হ্যাঁ ইয়ারটা রয়েছে সেই ইয়ারে ক্লিক করলে আপনাদের সামনে ইয়ারটা চলে আসবে এইভাবে তো আপনাদের যে ইয়ারটা হবে সেই এয়ারটা আপনারা এখানে দিয়ে দেবেন তারপরে দেখুন যখনই এয়ারটা দিয়ে দেবেন দিয়ে দেওয়া ক্লিক করার সাথে সাথে আপনার সামনে মাসগুলো চলে আসবে তো আপনার যে মাস হবে উপর নিচে করে কিন্তু সেই মাসটা দিয়ে দেওয়ার পর ওকে করবেন তাহলে কিন্তু আপনার এখানে চলে আসবে তো নিজে দেখুন লেখা রয়েছে সেভ করুন এবং এগোন তো এখানে জাস্ট ক্লিক করবেন তো এগুলো শত দেখুন এখানে কিন্তু দিয়ে দিয়েছে এইবার আপনার আবেদনকারী ব্যাংকের বিস্তারিত তথ্য কিন্তু এখানে আপনার দিতে হবে যে আপনি যদি এনএফটির মাধ্যমে করতেন বা ইউপিআই মাধ্যমে করতেন তাহলে আপনার ইউপিআই নাম দিতে বা এনএফটি কিন্তু আপনাকে দিতে হবে আপনার এইখানে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দিতে হবে পুনরায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে ব্যাংকের যে আইএফসি কোড রয়েছে সেটা আপনি এখানে দেওয়ার পর যাচাই করে ক্লিক করুন তাহলে সেটা যাচাই হবে উপরে আইএফসি লিখলে এখানে ব্যাংকের নাম অটোমেটিক চলে আসবে উপরে আইএফসি লিখলে এখানে ব্যাংকের শাখার নামও কিন্তু অটোমেটিক চলে আসবে তো এইটা সম্পূর্ণ রূপ আপনার ভরাবেন বা আপনার যদি মনে করেন যে আপনাদের ইউপিআই রয়েছে ইউপিআইডি থাকলে শুধুমাত্র আপনার ইউপিআই আইডিটা কিন্তু এখানে লিখে দিতে হবে লিখে দেওয়ার পর এখান থেকে আপনার যে ব্যাঙ্ক নাম থাকবে সেই ব্যাঙ্ক নাম আপনি এখান থেকে সিলেকশন করে নেবেন সিলেকশন করে নেওয়ার পরে এখান থেকে সেভ এবং এগোন সেভ এবং এগোনে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের কাছে চলে আসবে আপনাদের যেই আধার কার্ড আর ছবির যে ডিটেলসটা চাইছিলো সেই ডিটেলসটা চাইবে ওইখান থেকে এবং ডিটেলস দেওয়ার পর আধার কার্ড দেওয়ার পর ছবি দেওয়ার পর আধার কার্ড নাম্বার দেওয়ার পর কিন্তু এখানে সাবমিট বলে একটা বটন চলে আসবে তো সেই সাবমিট বটনে ক্লিক করে কিন্তু আপনাদেরকে এই ফর্মটাকে সাবমিট করতে হবে তাহলেই কিন্তু আপনাদের এই ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং আপনাদের সত্ত্বেও যদি সব ঠিক থাকে তাহলেই কিন্তু আপনাদের ব্যাঙ্কে হাজার টাকা করে চলে আসবে এই হাজার টাকার বেশি কিন্তু আপনারা এক টাকাও পাবেন না তো আশা করছি আপনাদের ওইটুকু বুঝতে কোনো অসুবিধা অসুবিধা হয়নি তো যদি অসুবিধা না হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কারা কারা পেয়েছেন বা কারা কারা আবেদন করতে পারছেন না বা অ্যাপ ডাউনলোড করতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে সেটাও কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আশা করছি ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের সমস্ত হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে ভিডিও যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই সেটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি যদি আমাদের যে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ওকে খুব ভালো থাকবেন ঘরের ভেতর থাকবেন সুস্থ থাকবেন যাতে আপনার শরীর খারাপ না হয় থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ